ইতিমধ্যেই আমরা জানি যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগোবে। মঙ্গলবার আগামীকাল পরিণত হবে গভীর নিম্নচাপে। 24 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। এই দানা সম্পর্কে আর কী কী আপডেট রয়েছে সরাসরি জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, দানা শক্তি বৃদ্ধি করে কি ঘূর্ণিঝড়ে কবে পরিণত হচ্ছে এবং তার কতটা ল্যান্ডফলের কি সম্ভাবনা জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বিষয়টা যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, যে গতকাল যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা আজকে সকালের দিকে নিম্নচাপে পরিণত হয়েছে, এবং যদি উপগ্রহ চিত্র যেটা রয়েছে সেখানে যদি দেখা যায় তাহলে এই মুহূর্তে মধ্য পূর্ব বঙ্গোপসাগরের ওপর সেই নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে এবং এই এই মুহূর্তে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, এবং তা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল অর্থাৎ 22 তারিখ মঙ্গলবার দিন আমরা দেখতে পাবো যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং তার পরের দিন অর্থাৎ 23 অক্টোবর এবং সেক্ষেত্রে বুধবার দিন এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় দানায় রূপান্তরিত হওয়ার কথা, এবং এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে শক্তি বাড়িয়ে এগোবে এবং বাংলা এবং ওড়িশার উপকূল বরাবর এই অঞ্চলে গিয়ে ল্যান্ডফল হতে পারে এমনটাই অনুমান করছেন আবহবিদরা। এবং সেক্ষেত্রে চব্বিশ তারিখের পর থেকে 26 তারিখের মধ্যে যে কোনো সময় এই ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল এই জোনের মধ্যেই কিন্তু কোথাও যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। এবং সবচেয়ে যে বিষয়টা উদ্বেগ বাড়াচ্ছে বিশাখা, যে এই ঝড়ের গতিবেগ এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ 90 থেকে 120 হলেও 135 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ ছাড়িয়ে যেতে পারে এমনটাও কিন্তু পূর্বাভাস মিলছে। ফলে এই যে এলাকা অর্থাৎ ওড়িশা উপকূল বা পশ্চিমবঙ্গের পূর্ব উপকূলে এই দানার আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, গতিবেগ সম্পর্কে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। ধন্যবাদ সুখেন্দু। এদিকে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে দানা। দানা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, জেলার ডিএমদের নিয়ে বৈঠক। বৈঠকে থাকবেন একাধিক দফতরের সচিবরা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, নবান্ন সূত্রে নিয়ে কি খবর? একদমই দেখো বিশাখা, এই সাইক্লোন জানা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে নবান্নের তরফ থেকে, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা থাকবেন এবং সম্ভাব্য যে সমস্ত জেলাতে সাইক্লোন জানার ইফেক্ট করতে পারে সেখানকার জেলা শাসকদেরও কিন্তু বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সন্ধ্যে 6:30 নবান্নে বৈঠক হবে, কারণ ইতিমধ্যে কিন্তু রাজ্য যথেষ্ট উদ্বিগ্ন অন্তত এমনটাই কিন্তু খবর নবান্ন সূত্রে, যেই কারণেই তড়িঘড়ি জরুরি উচ্চ পর্যায়ে বৈঠক ডাকা হয়েছে যে এই বৈঠকে সার্বিকভাবে কি পরিস্থিতি রয়েছে এবং সম্ভাব্য কোন কোন জেলাতে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে সেই গোটা বিষয়টা নিয়ে আলোচনা হবে। এবং এই সাইক্লোন যে ডানা, সেই ডানার প্রভাবের প্রভাব শুরু হওয়ার আগেই নবান্ন সার্বিক বৈঠক আর 6:30 সেদিকে নজর থাকছে। ধন্যবাদ ভাস্কর। বাংলার আকাশে দানার আশঙ্কা, দানার আশঙ্কার মেঘ, আশঙ্কার দিন কাটাচ্ছেন সুন্দরবনের বাসিন্দারা। সুন্দরবনে চলছে মাইকিং, মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার নিষেধাজ্ঞা জারি। বকখালি পর্যটন কেন্দ্র প্রশাসনের তরফে মাইকিং। সেই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে, আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ ঘোষণা, সুন্দরবন পুলিশ ও ফুলারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আগামী 22 অক্টোবর দিন জনস্বার্থে প্রচারিত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার ফলে দানা নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনসাধারণকে জানানো যায় যে আপনারা কোনো মাটির বাড়ি বা কোনো ভাঙা বাড়িতে থাকবেন না, আপনারা কোনো মাটির বাড়িতে থাকবেন না, কাছাকাছি কোনো পাকা বাড়ি অথবা ফ্লাট সেন্টারে গিয়ে আশ্রয় গ্রহণ করবেন। কর্তৃক জনস্বার্থে প্রচারিত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার ফলে দানা নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনসাধারণকে জানানো যায় যে আপনারা কোনো মাটির বাড়ি বা কোনো ভাঙা বাড়িতে থাকবেন না, আপনারা কোনো মাটির বাড়িতে থাকবেন না, কাছাকাছি কোনো পাকা বাড়ি অথবা ফ্লাট সেন্টারে গিয়ে আশ্রয় গ্রহণ করবেন। কর্তৃক জনস্বার্থে প্রচারিত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব